রেগুলেটরের তার কিন্তু লাগানো পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখন এই রেগুলেটরটা কিভাবে বসিয়ে নিতে হবে দেখুন, গ্যাসটা খুলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম হাই স্পিড ফ্যান গুলাতে তার ছিঁড়ে গেলে, এসি তার ছিঁড়ে গেলে অথবা তারটা নষ্ট হলে আপনারা নতুন তার কিনে কিভাবে লাগাতে হয়। দেখুন দর্শক, দেরি না করে এখনই দেখাবো আপনাদের এই তার আর পিলারটা কিভাবে লাগাতে হয়, আর বিশেষ করে বেশি কঠিন হচ্ছে আপনারা রেগুলেটরটা কিভাবে লাগাতে হবে। দেখুন হাই স্পিড ফ্যানের রেগুলেটর সহ লাগিয়ে দেখাবো আপনাদের, আপনারা সঙ্গেই থাকুন। আমরা এই তারের কয়েলটা বের করে নেব, তাহলে কাজ করে একটু সুবিধে হবে। দেখুন তারের কয়েলটা বের করে নিচ্ছি, আর এখন ফ্যানটা খুলে নেব। এই ফ্যানের ব্যাকপার্টটা খুলতে হবে, আমাদের বডিটা ভালো আছে এই কারণে আমরা তারটা পরিবর্তন করে দিচ্ছি। দেখুন দর্শক, খুলে ফেললাম। এখন আমাদের রেগুলেটরটা কিভাবে লাগাতে হবে, তারটা কিভাবে পরাতে হবে, প্রথমে তারটা আমরা এই ফুটো দিয়ে লাগিয়ে নেব। দেখুন তারটা ছিদ্র দিয়ে এই কাভারের মধ্যে লাগিয়ে দিলাম, আর একটা গিট্টো দিতে হবে কোন কারণে আপনাদের বোঝাবো। এই তারটা টান লাগলেও যাতে তারটা খুলে না আসে, যাতে খুলে না আসে এই কারণে একটা গিট্টু দিয়ে নিলাম। আর এখন রেগুলেটরটা লাগানো নিয়মটা দেখাবো। দেখুন এইটা হচ্ছে আমাদের হাই স্পিড ফ্যানের রেগুলেটর। আমি এই পিলার তারের কয়েলটা একটু বের করে নিচ্ছি, আর একটা রেগুলেটরের তার লাগিয়ে ফেলবো এর সঙ্গে। আপনারা খালি একটু লক্ষ্য করে ভিডিওটা মনোযোগ লাগা দেখুন, দেখলেই আপনারা বাসা বাড়িতে বসেই রেগুলেটরও চেঞ্জ করতে পারবেন, এসি কর্ডটাও চেঞ্জ করতে পারবেন খুব সহজে। আমি আগে রেগুলেটর লাগিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ এক তার লাগিয়ে ফেললাম লাল তারটা, তারপরে আমি এটা টেপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দর্শক খুব সহজে কিভাবে আপনারা রেগুলেটর লাগিয়ে ফেলবেন হাই স্পিড ফ্যানে, দেখতে পাচ্ছেন আমি এই তারটা লাগিয়ে ফেললাম খুব সহজে বোঝানো কারণে। দেখুন আমি এইরকম করলাম, এই তারটা কিভাবে লাগিয়ে ফেললাম আপনারা দেখুন। আর এখন কি করতে হবে, এখন ফ্যানের তার লালের সঙ্গে লাল লাগিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন ফ্যানের তারের সঙ্গে আমরা এই রেগুলেটরের এই বাদবাহী লাল তারটা লাগিয়ে ফেললাম। আপনাদের যে কোনো বোঝায় সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন মাশাল্লাহ লাগিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন দর্শক এসি কর থেকে আমি কিভাবে তারটা লাগিয়ে ফেললাম। এখন যে আমাদের বাদবাহী এসি কটের কালো তার আর ফ্যানের কালো তার, এই দুইটা তার আর কোনো জায়গা যাবে না, এই দুইটা তার অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি এই দুইটা তার অ্যাডজাস্ট করে নিলাম, মাশাআল্লাহ অ্যাডজাস্ট করে এইটা টেপ লাগাতে হবে। দর্শক একটু বেশি করে টেপ পেঁচিয়ে দিবেন যাতে বডিটা না হয়ে যায়। আমি টেপ লাগিয়ে ফেললাম, তাহলে আমাদের রেগুলেটরের তার কিন্তু লাগানো পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখন এই রেগুলেটরটা কিভাবে বসিয়ে নিতে হবে দেখুন, গ্যাসটা খুলে নিলাম, এখন এই বডিতে সেট করে নেব ব্যাকপার্টে, এই যে এই ছিদ্রর মধ্যে দিয়ে এইটা লাগাতে হবে। এটি লাগিয়ে তারটা লাগাইলে অনেক কষ্ট হয়ে যাবে, আপনারা কষ্ট করাচ্ছে খুব সহজে আমি লাগিয়ে ফেললাম, সেম এইভাবে লাগিয়ে ফেলবেন। দেখুন এখন আমরা পেঁয়াজ দিয়ে আটকিয়ে ফেলব, আপনাদের বাসা বাড়িতে পিলাস থাকলে পিলাস দিয়ে এটা টাইট দিতে হবে, আর যদি পিলাস না থাকে রেঞ্চ দিয়ে টাইট দিলে হবে, আমাদের এলাকায় চিলাই বলে
এটা টাইট দিতে হবে। দেখুন আমি টাইট দিয়ে ফেললাম, এখন উপরে রেগুলেটরের কভারটা লাগিয়ে দেব। দর্শক দেখতে পাচ্ছেন একদম কোম্পানির মতো লাগিয়ে ফেললাম, এখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন সেট করে ফেলবো, দেরি না করে সেট করে ফেললাম। আমাদের উপরের নাটটাও লাগিয়ে ফেলবো। এই তো ছিল আজকের ভিডিও। দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে ফলো করবেন। আমাদের এসিডিসি চ্যানেলটাতে যে কোনো ইলেকট্রনিক্স কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বাসা বাড়িতে বসেই যে কোনো ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। দর্শক এখন আমাদের বাদ আছে, একটা পিলাক লাগানো হবে, পিলাকটা লাগাইলেই আমাদের পুরো কাজ সাকসেস। আমি পিলাকটা লাগিয়েই কারেন্টটা লাগিয়ে দেব, দেখবো আমাদের ফ্যানটা ঘোরে কিনা। আর আপনারা বাসা বাড়িতে বসে কাজ করতে পারবেন খুব সহজে। আমি পিলাকটা লাগিয়ে ফেলো, পিলাক অনেকেই লাগাতে পারেন, এই কারণে পিলাকের ভিডিওটা দিলে হয়তো ভিডিওটা অনেক বড় হবে, তারপরে একটু বড় হলেও সমস্যা নেই, আর যাদের প্রয়োজন তারা দেখবেই, এইটাই। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের উপকার হবে, ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে, আর আপনাদের উপকার হলেও আমার একটু ভালো হবে। দর্শক দেখতে পাচ্ছেন লাগানো শেষ, পিলারটা লাগানো, ভিডিওটা এর মধ্যে দিয়ে দেব। মাশাল্লাহ একটা তার লাগিয়ে ফেললাম আমরা, বাদ বাহি আর একটা তার লাগিয়ে ফেলবো। মাশাল্লাহ লাগিয়ে ফেললাম, এখন আমাদের নাটটা লাগাইলেই আমাদের পিলাক লাগানো শেষ। পিলাক লাগানো শেষ দর্শক, এখন আমি পিলাকটা এসি লাইনে লাগিয়ে দেখবো আমাদের ফ্যানটা ঘোরে কিনা। দেখুন মাশাল্লাহ আমাদের ফ্যানটা ঘোরা শুরু করলো। এই তো ছিল আজকের ভিডিও। দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে কমেন্ট করবেন।